শুধু গানার শুধু নর্তকী নাচ দিয়া ওদের দুনিয়ার আখিরাতে সব সমাধান কেমনে হবে কি? আর সেই জায়গাতে আমাদের রব আমাদেরকে পবিত্র এক জীবন ব্যবস্থা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ সুবহানাল্লাহ। বলেন কি নামাজ? বলেন কি? আবার বলেন কি? যার নামাজ যত সুন্দর আল্লাহর কসম তার দুনিয়া আখিরাত তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার দুনিয়া আখিরাত তত সুন্দর। দুনিয়াতে নামাজ যত লম্বা হবে আখিরাতের কিয়াম তত ছোট হবে। কি বলছি বলেন? দুনিয়াতে নামাজ যত লম্বা আখিরাতে আখিরাতে দাঁড়ানো দাঁড়াতে হবে কিনা? প্রথম দিন 50,000 বছর, কত বছর বলেন? দ্বিতীয় দিন 10,000 বছর, তৃতীয় দিন 1,000 বছর। তিনও শব্দ কোরআন দ্বারা প্রমাণিত। হাদিস হলে না কইতাম দুর্বল দুর্বল। 50,000 যদি শুধুই 50,000 বছর হইতো তা আপনার দুনিয়ার 50 বছরের কত গুণ বেশি? দুনিয়াতে 100 বছরের কত গুণ বেশি? আর শুধুই কি 50,000 বছর? না, মাত্র শুরু। মাত্র কি? মাত্র শুরু। আর এই পুরো আখিরাতের হায়াত মরা থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত কারো কাছে মনে হবে আসর থেকে মাগরিব। সুবহানাল্লাহ। বলেন কারো কাছে কি মনে হবে আসর থেকে মাগরিব? এরা কারা? যাদের নামাজ যত সুন্দর, যাদের নামাজ যত লম্বা। সুবহানাল্লাহ। বলেন আপনার আর আমার ফরজ নামাজ ইমামের পেছনে, এটাই আমার নামাজ। এটাই আমার কি? এটা আমার কি? এটা আমার নামাজ। ইমামের পেছনে আমার নামাজ, জামাতের সাথে নামাজ, এর কোনো বিকল্প নাই আমার দুনিয়া আখিরাত সুন্দর করার। কি বলছি বলেন? বলেন বলেন। জামাতের সাথে নামাজ, বলেন। আবার বলেন জামাতের সাথে নামাজ আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর করার। এর চেয়ে উত্তম কোন ব্যবস্থাপত্র রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে দেন নাই। গোটা কোরআন রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দগি, হযরত সিদ্দিক আকবরের খেলাফতের 2.5 বছরের জিন্দগি, হযরত ফারুক আজমের 3 বছরের জিন্দগি, হযরত ওসমানের 7 বছরের জিন্দগি, হযরত আলীর 9 বছরের জিন্দগি, সাহাবায়ে কেরামের গোটা 250 বছরের জিন্দগি, হযরত সালমান আরে 102 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের জিন্দগি, 102 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের জিন্দগি, তাবেইন তাবে তাবেইনের জিন্দগি, গোটা তারিখে ইসলাম, গোটা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে যেটা পাওয়া যাবে জামাতের সাথে নামাজ এর কোনো বিকল্প নাই। শক্ত হয়ে গেছে মনে হয় কথা। কি বলছি বলেন বলেন একদম বলেন। বলো জামাতের সাথে নামাজ, বলেন। আবার বলেন, আবার বলেন। কুতিবাত লাহু বারাআতান, 40টা দিন তাকবীরুল্লাহর সাথে পড়ো। রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান, দুটো পরোয়ানা লিখে দেওয়া হবে, যাও বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে বরি, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে বরি, নিফাক থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। বলে হুজুর সব তো আখিরাতের কথা বললেন, দুনিয়া এবার দুনিয়া শুনেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রাব্বুল আলামিন বলেন আপনি নামাজের কথা বলুন, নিজেও নামাজের উপরে জমুন, কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি আপনারা সিলেটবাসী লন্ডন আর আমেরিকা থেকে কোটি কোটি ডলার দেখছেন, কিন্তু এর পেছনে আপনাদের কৃতিত্ব নাই। এর পেছনে কৃতিত্ব আপনাদের বাপ দাদারা নামাজ পড়ছিল। কি সিলেটে এমন কিছু জিনিস আল্লাহ পাক দিতে যেটা পৃথিবীর দুনিয়ার বাংলাদেশের কারো দেয় না? আমি বলি ঠিকই তো, দিবে না কেন? এখানেই তো শাহজালাল ইয়ামানে আসছে, সুবহানাল্লাহ বলবেন না, এখানেই তো আজাদ মাদানি আসছে,
এখানেই তো মাজানির শত শত খোলাফারা এখানেই ছিল সুবহানাল্লাহ বলবেন না এজন্য সিলেটের আচ্ছা জাফলং একটা জায়গার মধ্যে আমি দেখছি এই যে এখানে দাঁড়াইলে প্রথম মসজিদের পেছনে এই গর্তটার মধ্যে এতে পা দিয়া নাড়ে সরি পা দিয়া নাড়ে আর পাথর উঠে কি রে এটা কি আজকে নতুন করে নাচতে না 70 বছর ধরে নাচতে আছে বলেন না এই ছোট নৌকাটা লইয়া ওখানে গেছে পাথর উঠে নিয়ে আসছে এটা কি আজকেই নাচতে না আর এর আগে এখানে কেউ যায় নাই আসতেছে বলেন কেন রব দিতেছে রব দিতেছে রবের কাছ থেকে আসতেছে কি রবের কাছ থেকে কি তো কি কেন জানেন নি আপনারা আপনারা জানেন নি কেমন কোন কারণে আরো মজার খবর আছে গোটা সৌদি আরব কাতার দুবাই গোটা সৌদি আরব কাতার দুবাই বাহরাইন সহ গোটা আরব বিশ্বে সিলেটের কিছু কাজ করে না সুবহানাল্লাহ রাস্তা ঝাড়ু দেন এরা সব দামি দামি কাজ করে আমি কি এটা এখানেও তো এবার চলতে আছে কি বার চলতে আছে চল্লিশ মাইল লম্বা এক খেজুরের বাগান দেখছি আমি আরে আঙ্গুরের বাগান আর জয়তুনের বাগান মোদির সিলেটি কি কর্মচারী সব হলো কুমিল্লা সব কর্মচারী আর মোদির সিলেটি আমি ঠিকই আছি এটা হওয়া উচিত ছিল বলবেন না যেটা আপনাদের বাপদাদারা কি ছিল অনেক কাজ ছিল ওকে না আবু হুমা সালেহা আপনাদের বাপদাদারা কি ছিল আপনাদের বাপ দাদারা এক কাজ ছিল আপনাদের বালিরে রব পাথর বানায় দেয় এটা কি আপনাদের মাটিতে রব পাথর বানায় বাহারা হাল ও মুরাহাল হাকা বিসলা পড়ো নামাজ নিজেও পড়ুন নামাজ নামাজের কথা বলুন লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া কথা দিলাম রিজিক তুলে দিব পুরা বাংলাদেশের গোটা রেমিটেন্সের 75% আপনারা জানেন সুবহানাল্লাহ কেন বিষয়টা কি বিষয়টা কি আপনাদের বাপ দাদারা থেকেই করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মাদানী বাংলাদেশ আর কোন শহরে এত কাজ করেন নাই এই শহরে এত কাজ করছে আচ্ছা কি পরিমাণ জিকির ফিকির দোয়া হযরত মাদানী করে গেছে বলেন এগুলো আসর এখনো চলতেছে এগুলো আসর কি এখনো চলতেছে মজার বিষয় এই শহরের মানুষগুলো ওলামা ইকরামকে যত ভালোবাসে বাংলাদেশের কোথাও অত ভালোবাসে এটা হযরত মাদানীর বরকত আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করেন বলেন পড়বেন নামাজ ইনশাআল্লাহ বলেন হ্যাঁ সাইদ মুরব্বীরা হাত তোলেন না জোয়ানরা হাত তোলো জোয়ান পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন বলো ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ ফজর পড়বো তো ইনশাআল্লাহ ইমাম এই মসজিদ ইমাম সাহেব কই তাহলে খবর নেবেন ফজর ফজর পড়বো তো ইনশাআল্লাহ যাকাতা সালাতুল ফজর রাসূল বলেন ফজরের দুরাকাত সুন্নতের দাম কত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাহলে ফজরের দুই রাকাত সুন্নতের দাম বেশি না আমেরিকার ভিসার দাম বেশি ফজরের দুই রাকাত সুন্নতের দাম বেশি না ইতালির ভিসার দাম বেশি ইসালির ভিসা গোটা ইতালির দাম বেশি না ফজরের দুই রাকাত সুন্নতের দাম বেশি রাকাতা সালাতুল ফজরে ফজরের দুই রাকাত সুন্নতের দাম খায়রুন মিনাদ দুনিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে যে ফজর নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মাতে ঢুকে গেল যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল পড়বো তো বলেন না ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে সুবহানাল্লাহ পড়বা 10 বার আলহামদুলিল্লাহ পড়বা 10 বার আল্লাহু আকবার পড়বা 10 বার আল্লাহ নবী বলেন কথা দিলাম দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা চারটা কিতাবের হাদিস বুখারী মুসলিম ছাড়া বাকি সিহাহ বাকি চার কিতাবে আছে দশটা আচ্ছা দশটা পনেরো আছে ধরেন 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 সাতান্ন আটান্ন পঞ্চাশ পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 قطع তাকাতে তাকাতে তো দু সেকেন্ড গেছে গা এক মিনিট এক মিনিট এক মিনিটে জান্নাত 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 কয় মিনিটে জান্নাত এক মিনিট এক মিনিটে জান্নাত এই কয় মিনিটে জান্নাত কোটি কোটি ফেরেশতা কি বলে করছে কি রে আড়াই হাজার তসবি আচ্ছা এবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন 33 বার সুবহানাল্লাহ পড়বা 33 বার আলহামদুলিল্লাহ পড়বা 34 বার আল্লাহু আকবার পড়বা এভাবে হয়ে যাবে 100 বার পাঁচ নামাজে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার সুবহানাল্লাহ আগে 2500 আর 5000 কত হয়েছে এবার ফেরেশতা কি কয় বলে আপনার বলে $7,500 $7,500 $7,500 $7,500 $7,500 আর ফেরেশতা ওরে বাপে $7,500 তাসবি আচ্ছা $7,500 তাসবি করে যদি জমা করতাম আমরা কত 50 বছর মালামাল হয়ে যেতাম এসব আমি করতে শিখতেন মালামাল এটা কি সিলেটের শব্দ না তো না এটা উর্দু ফার্সি শব্দ মালামাল হয়ে যেতাম ওই উর্দু ফার্সি ওলাদের সাথে আছে তো হ্যাঁ মালামাল হয়ে যেতাম সুবহানাল্লাহ বলবেন না ইস আজ থেকে করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা